আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর তিনেক আগেকার কথা, আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে। ওই অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় ১২টার সময় নৌকোয় উঠলাম। আমার সঙ্গে এক নৌকোয় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে গুজবে সময় কাটতে লাগলো। সময়টা পূজোর পরই, দিনটা মেঘলা মেঘলা, মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু করলো। সন্ধ্যের কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হল। সন্ধ্যে হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লাম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া, চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধা ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না ছিকছিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের সে অংশটা সুন্দরবনের কাছাকাছি, ছোট ছোট খাল ও নদী চারিধারে, সমুদ্র খুব দূরে নয়, ১০-১৫ মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আরো একটু রাত হলো। খালের দুপাড়ের নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এই অংশে লোকের বসতি একেবারেই নেই, শুধু ঘন বন আর জঙ্গলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাত্রে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে, এসব জঙ্গলে বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন, তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্প। রাত প্রায় ১২টার কাছাকাছি হল। মাঝি আমাদের নৌকোয় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু একটু এই দিয়ে গিয়ে বড় নদী পড়বে, এত রাতে একা সেই নদীতে পাড়ি জমাতে পারবো না, এই এইখানে নৌকো রাখি। নৌকো সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলাম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল, চারিদিকে কোনো শব্দ নেই, পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। সঙ্গীকে বললাম, মশাই এই তো সরু খাল, আরে পাড় থেকে বাঘ লাফি পড়বে না তো নৌকোর উপর? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত আনন্দে ছইয়ের মধ্যে ঘেঁষে বসলাম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বলল, আসুন একটু শোয়া যাক, ঘুম তো হবে না, আর ঘুমানো ঠিকও না, আসুন একটু চোখটা অন্তত বুঝে থাকি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলাম তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে চেয়ে থাকি। তারপর যা ঘটল সেটি আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার ঘন ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলাম। গ্রামোফোন? এ বনে এত রাতে গ্রামোফোন বাজাবে কে?
কান পেতে শুনলাম গ্রামোফোন না, অন্ধকার হিজল হিমতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুণ সুরে কি যেন বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয়, এও অনেকটা সেইভাবে। মনে হলো যেন কতকগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানিক স্থায়ী হলো, তারপরই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমনি নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলাম, চারিপাশের অন্ধকার ঝিঙের বিচির মতন কালো, বনভূমি নীরব, শুধু নৌকোর তলায় ভাটার জল কলকল করে বাঁধছে, আর শেষ রাতের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে এক ধরনের অস্পষ্ট শব্দ হচ্ছে। পাড় থেকে দূরে হিজল গাছের কালো গুঁড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীতে ডেকে তুলি, আবার ভাবলাম ভেসারিটা ঘুমোচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম, তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোন অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্ত করুণ কণ্ঠের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। নৌকোর মাঝিটা ধড়মড় করে জেগে উঠল, আমি সঙ্গীকে ডাকলাম, মশাই ও মশাই উঠুন উঠুন, আরে উঠুন। মাঝি আমার কাছে ঘেসে এলো, ভয়ে তার গলার স্বর কাঁপছিল, বললে আল্লাহ আল্লাহ শুনতে পেয়েছেন বাবু, শুনতে পেয়েছেন আপনি? সঙ্গী উঠে জিজ্ঞাসা করলো, কি মশাই ডাকলেন কেন, কোন জানোয়ারটা নয় নাকি? আমি ব্যাপারটা বললাম, তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন, তিনজনে মিলে কান খাড়া করে রইলুম, চারিদিক আবার চুপ। ভাটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করলেন, এটা কি তবে? মাঝি বললে, হ্যাঁ বাবু, মায়ের কীর্তিপাশার গড়। সঙ্গী বললে, তবে তুই এত রাতে এখানে নৌকো রাখলি কেন, বেকুল কথা কাট। মাঝি বললে, 380 বলি রেখেছিল বাবু, ভাটার টানে নৌকো পিছিয়ে দেওয়া তো জোর ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললাম, কি মশাই কি ব্যাপার, আপনি কিছু জানেন নাকি? ভয় যত না হোক বিস্ময়ে আমরা কেমন হয়ে গিয়েছিলাম। সঙ্গী বললেন, ওরে তোর সে কেরোসিনের ডিবেটা জাল, আরে আলো জেলে বসে থাকা যাক, রাত তো এখনো ঢের। মাঝিকে বললাম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বলল, তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকোর মাঝিদের কাছে এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকোর মাঝিদের পরিচিত নয়, সেইটাই আপনাকে বলি, শুনুন। তারপর কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলাম।
300 বছর আগের কথা। মুনিম খা তখন গৌড়ের সুবেদার। এই অঞ্চলে তখন বারো ভূঁইয়ার দুই প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈসা খাঁ মসনদে আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারের খোঁজে ওত পেতে বসে থাকত। সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না, এ সমস্ত জায়গা কীর্তি রায়ের অধিকারে ছিল। এইখানে তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এই অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যদল দৃঢ় করে গড়তে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আরেকটা খাল বড় নদীতে পড়ত। বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যুই ছিলেন। তার নিজের অনেকগুলো বড় ছিপ অর্থাৎ ছোট নৌকো ছিল। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের বন্ধুর। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন, অত্যন্ত সুপুরুষ, বীর এবং শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তাঁর রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেওরের মতন স্নেহের চোখে দেখতে লাগলেন। দু একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হল। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধু পত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার পাগড়ি খুঁজে পাওয়া যায় না। নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই পাগড়ি চাপা আছে, যদিও এর আগেও তিনি বালিশের নিচেই খুঁজেছেন। তার প্রিয় তলোয়ারটা দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচবার হারিয়ে গেল, আবার পাঁচবারই সম্পূর্ণ অপ্রত্যাশিত জায়গা থেকে খুঁজে পাওয়া গেল। পানে এমন সব জিনিসের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই পানের উপকরণ নয়। বন্ধু পত্নীর সঙ্গে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটু ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুশি হলেও বাইরের স্ত্রীকে বললেন, দুদিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি যে রকম বিব্রত করে তুলেছ ও আর কখনো এখানে আসবে না। দিন কয়েক এরকম কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কি একটা কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হল। নরনারায়ণ রায়ও বন্ধুর স্ত্রী কখন যে কি করে বসে সেই ভয়ে কয়েকদিন কাটানোর পর নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন, এবার আবার যখন আসবে ভাই, এমন একটা বিশ্বাসী লোক সঙ্গে এলো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে পাহারা দেবে, বুঝলে? নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন দুপুরবেলা সমুদ্রের সেই অংশে এমন কোন নৌকো ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ।
সামনেই সমুদ্র, সন্দীপ চ্যানেল জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজরার লক্ষ্মীরা কেউ হত হল, কেউ সাংঘাতিক জখম। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে হাঁটুতে কিসের খোঁচা খেয়ে অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান হবার পর দেখতে পেলেন তিনি এক অন্ধকার জায়গায় শুয়ে আছেন, তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতন জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন, যাকে তারা বলে মনে হয়েছিল তা আসলে একটি ছোট জানালা থেকে ঢুকে আসা বাইরের আলো। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার ঘরের ভেজা মেঝের উপর শুয়ে আছেন। ঘরের দেয়ালের জায়গায় জায়গায় সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরো কদিন আরো কটা রাত কেটে গেল, কেউ তার জন্য কোনো খাবার আনল না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু সামনে, নির্মম মৃত্যু। সেদিনটাও কেটে গেল, আঘাত জনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন নরনারায়ণের চোখের সামনে থেকে জানালার শেষ আলোটাও মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরের পাথরের মেঝেতে শুয়ে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না, হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রা ঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হাতে দাঁড়িয়ে তার বন্ধুর স্ত্রী লক্ষ্মী দেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মী দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মী দেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হল, এসব স্বপ্ন নয় তো? কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় ভিজে দেয়ালে সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যাচ্ছে। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দ্রুত পায়ে বন্ধু পত্নীর পেছন পেছন চললেন। একটা বাঁকা পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তি রায়ের প্রাসাদের সামনের খাল ধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মী দেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেও না। তুমি সাঁতার জানো, খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও, তারপর যত শিগগির পারো পালিয়ে যাও। ব্যাপারটা কি নরনারায়ণ রায় একটু একটু করে বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশেই এবং তার অবর্তমানে কীর্তি রায় ভবিষ্যৎ জমিদার। অত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সে চটুল হাসি রেখার চিহ্ন নেই, তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতন স্নেহ কোমল হয়ে এসেছে। তাদের চারপাশে গাঢ় অন্ধকার, মাথার উপর আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ, কাছেই খালের জল জোর ভাটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটেছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরুন, চঞ্চল কি এর মধ্যে আছে? লক্ষ্মী দেবী বললেন, না ভাই, তিনি কিছু জানেন না, এই সব শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্যই তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন আমার মনে হচ্ছে গৌটো সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধু পত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মী দেবী আবার বললেন,
আমি আজ জানতে পারি, খিড়কিগড়ের পাইক সর্দার আমায় মা বলে, তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম। তাই নরনারায়ণ বললেন, বউ ঠাকুরুন, আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল, তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে। লক্ষ্মী দেবীর পদ্মের মতো মুখখানি চোখের জলে ভেসে গেল, একটু ইতস্তত করে বললেন, ভাই বলতে সাহস পাই না, তবু একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞাসা করলেন, কি কথা বউ ঠাকুরুন? লক্ষ্মী দেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও ভাই, যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি যেন ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরুন, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরুন, তুমি ফিরে যেতে পারবে তো? লক্ষ্মী দেবী বললেন, আমি ঠিক যাব, তুমি কিন্তু যত দূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙে উঠে চলে যেও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল, তিনি অন্ধকারের মধ্যে দিয়ে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন, পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ, এরা কি তবে জানতে পেরেছে? দ্রুত পায়ে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের মুখে এসে তিনি দেখলেন, সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝতেন, নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মী দেবীকে আর কোনোদিন কেউ দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তাঁর পুত্রবধূর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পরে তাঁর কানে গেল, বাসুন্তার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে খুব তাড়াতাড়ি চঞ্চলের বিয়ে। সেদিন রাতে চাঁদ ওঠার পর নিজের প্রাসাদের ছাদে বেড়াতে বেড়াতে চারিদিকের শুভ্র সুন্দর আলোর সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ় চিত্ত নরনারায়ণ রায়েরও চোখের পাতা যেন ভিজে উঠল। তার মনে হল তার অভাগিনী বউ ঠাকুরানীর চোখের দুষ্টু হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতো ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা ছিলেন দুর্ধর্ষ দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলেছিলাম বউ ঠাকুরুন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনোই। কিছুদিন কেটে গেল, তারপর একদিন এক শীতের ভোর রাতের কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তি রায়ের গড়ের খালের মুখ ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তি রায়ের প্রাসাদ দুর্গের ভীত ঘন ঘন কেঁপে উঠতে লাগল। কীর্তি রায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়,
সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সেবাস্টিও গঞ্জালেস। উভয়ের সম্মিলিত বহরের ৪০খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরো বহরের বাকি অংশ বাইরের নদীতে দাঁড়িয়ে। এই আক্রমণের জন্য কীর্তি রায় আগে থেকে প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না, নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। এ কীর্তি রায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তাহলেও কীর্তি রায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস সুদক্ষ নৌবীর, তার পরিচালনে দশখানা সুলুপ চড়া ঘুরে গড়ের পাশের ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তি রায়ের নৌবাহিনীর এক অংশ দ্বারা বাধা প্রাপ্ত হল। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেস দুখানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করাল। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক আক্রমণ করবার জন্য তৈরি হল। অতর্কিত আক্রমণে কীর্তি রায়ের নৌবাহিনী শত্রু বহর দ্বারা ছিপি আঁটা বোতলের মতন খালের মধ্যেই আটকে গেল। বাইরের বড় নদীতে গিয়ে যুদ্ধ দেবার মতন ক্ষমতা তাদের আদৌ রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলেন না। কীর্তি রায়ের নৌবহর দুর্বল ছিল না। বিকেলের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় ৩০খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তি রায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপাড় ঘিরে সন্ধে নেমে আসছে। উপরে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তি রায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ নরনারায়ণ রায়ের চোখের সামনে বন্ধু পত্নীর কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল। তিনি করেছেন কি? এইরকম করে কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন? নরনারায়ণ রায় হুকুম জারি করলেন, কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরেই সংবাদ এলো, গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যি কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলেন মূল্যবান জিনিসপত্র বড় কিছু নেই। পরদিন দ্বীপপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তি রায়ের পরিবারের একটি প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। দুপুরে কেবলমাত্র দুখানা সুলুপ খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরো অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেল একজন আহত মুমূর্ষু লোক তাকে ডেকে কি যেন একটা বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনতে পারল।
লোকটি কীর্তি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট কথায় আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝল তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝল কীর্তি রায় তাঁর পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি, একমাত্র এই লোকটি তার সন্ধান জানে। তখনকার আমলে কেউ এই গুপ্ত পথগুলি না খুলে দিলে সেখান থেকে বেরুবার উপায় কিন্তু ছিল না। কোথায় সে মাটির নিচে ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোন অংশে সে গুপ্ত গৃহ ছিল সেটার কেউই সন্ধান দিতে পারল না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাড়ি। খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভেতর কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনো বর্তমান আছে দেখা যাবে। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায় হিন্তাল হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ে লোনা জল খাড়ির মুখে জোনাকির মতন জ্বলতে থাকে তখন খাল দিয়ে নৌকো বেয়ে যেতে যেতে মোম মধু সংগ্রাহকেরা কতবার সে শুনেছে অন্ধকার বনের এক গভীর অংশ থেকে কারা যেন আত্মস্বরে চিৎকার করছে, ভয়ে বেশি রাতে এ পথে কেউ নৌকা বাইতে চায় না।